একটা টানেলের ভিতর ঢুকতেছে এখন। এটা হচ্ছে চায়নার জিলিন প্রদেশের একটি বিখ্যাত শহর স্যাংসুং। এই শহরটি পুরানো শহর এবং অত্যন্ত সুন্দর একটি শহর, অসাধারণ সুন্দর একটি শহর। মনে হবে না যে আমরা চায়না আছি না আমেরিকায় আছি বা জার্মানি, এটা একেবারে জার্মানি সুইজারল্যান্ডের চেয়ে কম না। এখানকার রাস্তাঘাট অনেক প্রশস্ত। আর আমি গত 16 সালে সাংহাইয়ে গেছিলাম, সাংহাইতে অনেক লোক, সাংহাই থেকেও এই শহরটি আমার কাছে ভালো লেগেছে। এটা অনেক সুন্দর, সব এখানকার সব কিছু স্থাপত্য সব দেখতে অসাধারণ। টানেলটা অনেক বড়ই মনে হচ্ছে, গাড়ি কিন্তু প্রায় 60 স্পিডে চলতেছে টানেলের ভিতরেই। আর এখানকার রাস্তাঘাটে ট্রাফিক সিস্টেম খুবই ডিসিপ্লিন। ওই যে আলো দেখা যাচ্ছে, আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। শহরটি বিখ্যাত হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য। পৃথিবীর অনেক বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় গাড়ির কোম্পানিগুলো এখানে ফ্যাক্টরি করছে, যে কারণে রাস্তাঘাটে দেখা যায় অনেক নামি দামি গাড়ি, অডি, ভক্সওয়াগন, তারপর অনেক আলাদা দামি দামি ব্র্যান্ডের গাড়ি দেখা যায় রাস্তাঘাটে। আর এখানকার লোকজনের ইকোনমিক্যাল অবস্থা মনে হয় অনেক ভালো আর কি, দেখেই বোঝা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর ট্রাফিক সিস্টেম, অসাধারণ একটি শহর এটা। আমার দেখা অন্যতম একটি অসাধারণ সুন্দর শহর। ওই পাশে ওই যে মেট্রো লাইন দেখা যাচ্ছে, ইলেকট্রিক রেল আর কি, মেট্রো লাইন। একটু আকাশ মেঘলা, সকালে হালকা বৃষ্টি হয়েছিল, এর জন্য কুয়াশার মতো মনে হচ্ছে। আর শীতকালে এই শহরে টেম্পারেচার মাইনাসে চলে যায় এবং প্রচুর আইস পড়ে, তুষারপাত হয়। মানে খুবই সুন্দরভাবে সাজানো, এই যে রাস্তার আইলে যে ডিভাইডারে যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে লাগাইছে। এখানে মেট্রো স্টেশন, লোকজন এখানে উপরে উঠে মেট্রো রেলে উঠে। দেখা যাচ্ছে এই যে এরকম আইফেল টাওয়ার অনেক দেখা যায় এখানে।
আইফেল টাওয়ারের আদলে করা আর কি, ছোট ছোট টাওয়ার মোবাইলের নেটওয়ার্ক, মিনি আইফেল টাওয়ার, মিনি আইফেল টাওয়ার বলা যায়। সামনে সুন্দর, পিছনে সুন্দর, সব দিকে সুন্দর দেখি। কত ফ্লাইওভার, কত উন্নত তারা এখন।